একই অবাক কাণ্ড, বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, বিসিএস ক্যাডার ছেলেও দোষ স্বীকার করে নিলেন। চলুন এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। রাজধানী শেখেরটেক এলাকায় নুরুল আলম হত্যা মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার বিসিএস ক্যাডার ছেলে ইফতেখার আলম সুমন, বয়স 35। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম আসামিকে আদালতে হাজির করেন। ইফতেখার আলম সুমন স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর সুমনকে কারাগারে পাঠানো হয়। আদালতে আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক এশারত আলী জানিয়েছেন এসব তথ্য। উল্লেখ্য, গত বুধবার দুপুরের দিকে সুমন দোকানে যান দুধ কিনতে। দাম নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া হয় তার। এরপর বাসায় ঢোকার সময় নিরাপত্তা কর্মীর সঙ্গেও ঝগড়া হয়। বাসায় এসে দরজা বন্ধ করে দেন। বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির মালিক নিরাপত্তা কর্মীকে নিয়ে সুমনের কাছে ভাড়া চাইতে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন সুমন। পরে নিরাপত্তা কর্মীকে মারধরও করেন। বিষয়টি সুমনের বাবা নুরুল আলমকে জানাতে বাসায় প্রবেশ করলে রুমের ভেতর খাটের উপর রক্তাক্ত লাশ দেখতে পান তারা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুমনকে আটক করা হয়। ইফতেখার আলম সুমন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।